আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা নিশ্চয়ই সবাই ভালো আছো আজকে ইংরেজি পাঠে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে ট্রান্সলেশন আমরা গত ক্লাসে কোয়েশন অ্যান্সার নিয়ে আলোচনা করেছি তো আজকে আমরা ট্রান্সলেশন আলোচনা করব এবং এই ট্রান্সলেশন আলোচনার মাধ্যমে আমাদের দ্বিতীয় সাময়িকের যে লিখিত সিলেবাস আছে সেটা আমাদের শেষ হয়ে যাবে তো তোমাদের জন্য নির্ধারিত ইউনিট থেকে আমি কিছু ট্রান্সলেশন নিয়েছি আমরা শুধু ইংরেজি থেকে বাংলাটাই শিখবো যেহেতু তোমরা ছোট আমরা তোমাদের জন্য বাংলা থেকে ইংরেজিটা দিচ্ছি না শুধুমাত্র ইংরেজি থেকে বাংলাটাই রেখেছি তো চলো ট্রান্সলেশনগুলো একটু দেখে ফেলি প্রথমটা দেখো দ্যাট ইজ ইয়োর ক্যাট টি এইচ অ্যাট ই দ্যাট আই আই এস ইজ ওয়াইও ইউ আর ইউর ক্যাট সি এটি ক্যাট দ্যাট ইজ ইয়োর ক্যাট ওইটা দ্যাট মানে ওইটা ইয়োর মানে তোমার ক্যাট মানে বিড়াল ইজ মানে হয় ইংরেজির ক্ষেত্রে ইজটা ব্যবহার হয় কিন্তু বাংলাতে সেটা ব্যবহার খুব কম হয় দ্যাট ইজ ইয়োর ক্যাট মানে হচ্ছে ওইটা তোমার বিড়াল ওই টয়কারটা ওইটা তওকাত ময়কার মা র তোমার বড় শিকার বি র আকার রা ল বিড়াল ওইটা তোমার বিড়াল দিস ইজ মাই ডল টি এইচ আই এস দিস আই এস ইস এম ওয়াই মাই ডিও ডবল এল ডল দিস ইজ মাই ডল এটা আমার পুতুল এ টয়কারটা এটা সরায়া ময়কার মা বয়সণ্যর আমার পরশুকর্প তরসুকাত্ত ল পুতুল এটা আমার পুতুল দিস ইজ মাই হ্যান্ড এটা আমার হাত টি এইচ আই এস দিস আই এস আইএস এম ওয়াই মাই এইচ এ এন্ডি হ্যান্ড হ্যান্ড মানে কি হাত মাই মানে আমার দিস মানে এটা এটা আমার হাত এ টয়কারটা এটা সরায়া ময়কার মা বসন্ন আমার হাকার হাত ও হাত এটা আমার হাত দিস ইজ মাই নি এটা আমার হাঁটো টি এইচ আই এস দিস আই এস ইজ এম ওয়াই মাই কে এন ডাবল ই নি দিস ইজ মাই নি এ টয়কারটা এটা সরায়া ময়াকার মা র আমার হ আকার চন্দ্রবিন্দু ট রসুকার হাঁটো এটা আমার হাঁটো দিস ইজ মাই আর্ম এটা আমার বাহু টি এইচ আই এস দিস এস ইস এম ওয়াই মাই এ আর এম আর্ম আর্ম মানে বাহু দিস ইজ মাই আর্ম এ টয়কারটা এটা সরায়া ময়াকার মা বৈষণ্যর আমার বয়াকার বা হরসুকার হু বাহু এটা আমার বাহু দিস ইজ মাই আর্ম এটা আমার বাহু মাই ফেস এম ওই মাই এফ এ ই ফেস মাই ফেস আমার মুখমণ্ডল এটা কিন্তু শুধু মুখ লিখলে হবে না মাউথ অর্থ মুখ ফেস অর্থ মুখমণ্ডল মানে সম্পূর্ণ মুখ সরায়া ময়কার মা বয়সূন্য র আমার মরসুকার মুখ মুখ ম দন্ত নয় ড ল মণ্ডল আমার মুখমণ্ডল ইট ইজ আওয়ার বোর্ড তোমাদের এই যে জি নাম্বার ট্রান্সলেশনের এটা একটু তোমাদের লেসেন প্ল্যানে ভুল আছে আইটি ইট হবে এখানে এস এসেছে এটা টি হবে আইটি ইট আই এস ইজ ও আর আওয়ার ও এটি বোর্ড ইট ইজ আওয়ার বোট এটা এ টয়কারটা এটা সরায়া ময়কার মা দয়কার দে আমাদের ন ওকার কার নৌকা এটা আমাদের নৌকা দিস ইজ এ ফ্যামিলি এটা একটি পরিবার টিএইচ এস দিস আই এস ইজ এফ এ এম আই এল ওয়াই ফ্যামিলি এটা একটি পরিবার এ টয়কারটা এটা এ ক টরসিকাটি একটি প বয়সণ্যর রশিকার বয়কার বা বয়সণ্যর পরিবার এটা একটি পরিবার ইউ আর সিঙ্গিং তুমি গান গাচ্ছ ইউ ওয়াই ও ইউ এ আর ই আর এস আই এন জি আই এন জি সিঙ্গিং ইউ আর সিঙ্গিং তুমি তরসুকাত্ত মি তুমি গয়কার গা দন্তন্য গান গোয়াকার গা চয় ছ ওকার গাচ্ছ তুমি গান গাচ্ছ ইউ আর সিঙ্গিং তুমি গান গাছ। তো এই ছিল তোমাদের ট্রান্সলেশনগুলো চলো আমরা সব প্রথম থেকে আবার পড়ি দ্যাট ইজ ইয়োর ক্যাট ওইটা তোমার বিড়াল দ্যাট ইজ ইওর ক্যাট ওইটা তোমার বিড়াল দিস ইজ মাই ডল এটা আমার পুতুল দিছ ইজ মাই ডল এটা আমাৰ পুতুল দিছ ইজ মাই হেণ্ড এটা আমাৰ হাত দিছ ইজ মাই হেণ্ড এটা আমাৰ হাত দিছ ইজ মাই নি এটা আমাৰ হাঁতো দিছ ইজ মাই নি এটা আমাৰ হাঁতো দিছ ইজ মাই আৰ্ম এটা আমাৰ বাহু দিছ ইজ মাই আৰ্ম এটা আমাৰ বাহু মাই ফেচ মুখমণ্ডল মাই ফেস মুখমণ্ডল ইট ইজ আওয়ার বোট এটা আমাদের নৌকা ইট ইজ আওয়ার বোট এটা আমাদের নৌকা দিস ইজ এ ফ্যামিলি এটা একটি পরিবার দিস ইজ এ ফ্যামিলি এটা একটি পরিবার ইউ আর সিঙ্গিং তুমি গান গাচ্ছ ইউ আর সিঙ্গিং তুমি গান গাচ্ছ তো এই ছিল তোমাদের ট্রান্সলেশনগুলো পাশাপাশি আমরা হ্যান্ডরাইটিংয়ের থার্টি সেভেন নাম্বার পেজটা একটু দেখব এবং থার্টি এইট নাম্বার পেজটা একটু দেখব তো আমরা বার্ডস অ্যান্ড নেমস পর্যন্ত শিখেছিলাম এখানে কি আছে এখানে কিছু ভেজিটেবলসের নাম আছে প্রথমটা হচ্ছে অ্যারাম উচ্চারণটা হবে অ্যারাম এরাম মানে হচ্ছে কচু টমেটো টমেটো মানে টমেটো র্যাডিশ মানে মূলা ক্যারোট মানে গাজর পটেটো মানে হচ্ছে আলু এরপরে পেজ নাম্বার থার্টি এইট থার্টি এইট নাম্বার পেজে কি আছে চলো একটু দেখি ভেহিকেলস ভেহিকেলস মানে হচ্ছে যানবাহন এখানে কি কি আছে দেখো অ্যারোপ্লেন এরোপ্লেন মানে উড়োজাহাজ ট্রেন মানে ট্রেন বাস মানে বাস রিক্সা মানে রিকশা কার মানে গাড়ি বা কার তো এই পাঁচটা ভেহিকেলসের নাম এবং পাঁচটা ভেজিটেবলসের নাম তোমরা অবশ্য সময়ে বসে অবশ্যই হ্যান্ড রাইটিং চর্চা করবে তাহলে এগুলোর স্পেলিংগুলো তোমরা শিখে ফেলবে তো শিক্ষার্থী বন্ধুরা তাহলে এই ট্রান্সলেশনগুলো এবং পেজ নাম্বার থার্টি সেভেন ও থার্টি এইট রাইটিংয়ের এগুলো তোমরা ডাব্লিউ করবে তাহলে সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং নিরাপদে থেকো আসসালামু আলাইকুম